এতিয়াতো কোনেও ডিভাইড অসম বিচারাই নাই, গতি এইটো সমস্যাই নাই। এটা অর্জুনের যেনেক চকু চৰাইৰ চকুত আছিল, তেনেকে আমার চকু এবার মোদি ডাঙরিয়া, যে মোদীক আমি জিকাব লাগে। বাকি আর কোন দলে কি করেছে এইবিলাকত আমি বড় বেশি সোমাব খোঁজা নাই। নির্বাচনের প্রস্তুতির উপর মই আজি UPPL ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদর কার্যকর্তা সকলের সৈতে এখন যুটিয়া বৈঠকত অংশগ্রহণ করল। এই বৈঠকত আমার বিজেপি দলের নেতৃত্ব, UPPL দলের নেতৃত্ব আর অসম গণ পরিষদ দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আমি জয়ন্ত বসুমতারী, আমার যৌথ প্রার্থী জয়ন্ত বসুমতারীক আমি 2 লাখৰ পৰা 3 লাখ ভোটের ব্যবধানত জিকাবর সংকল্প লৈছো। আর সকলে একটা পরিয়ালের দরে তিনিটা দলে লগ হৈ আমি নির্বাচন খেলিম আর খুব ভাল ফলাফল এটা আমি ইয়াত দেখুৱাম, সেই সংকল্প আজি আমি সকলে লৈছো। চক, আমি যোৱা নির্বাচনবিলাকৰ যদি ফলাফল চাই, বিধানসভা আর BTC কাউন্সিল, এই দুইটা কাউন্সিলৰ যদি ফলাফল সমূহ চাই, তেতিয়াহলে আমি 1.5 লাখৰ পৰা 2 লাখ ভোটত আগত আছো। এতিয়া আমি 1 লাখ ভোট এইবার বঢ়াব খুজিছো। BTAD যেটো শান্তির পরিবেশ, BTAD যেটো বিকশিত পরিবেশ, এই পরিবেশটো সুবিধা লৈ আমি রাইজৰ পৰা এইবার 2.5 লাখ ভোটত জয়ন্ত বসুমতারী জিকক, তেনেকুৱা আমি আশীর্বাদ বিচাৰিম। AIDF-এ কি ভূমিকা লৈছে, কংগ্রেসে কি ভূমিকা লৈছে, কোনে কি ভূমিকা লৈছে আমি এইবার চোৱা নাই। অর্জুনের যেনেকৈ চকু চৰাইৰ চকুত আছিল, তেনেকে আমার চকু এবার মোদী ডাঙরিয়া, যে মোদীক আমি জিকাব লাগে। বাকি আর কোন দলে কি করেছে এইবিলাকত আমি বড় বেশি সোমাব খোঁজা নাই, যি করে করে থাকব। নবশরণীয়াটো এবার ইলেকশনতো প্রতিদ্বন্দ্বিতা করার কারণে এতিয়ালৈকে তো মই শুনা নাই, আর কি করে তো মই শুনা নাই, কথাও পাতা নাই, গতি আর এতিয়াতো তেনেকুৱা আর নাইও পরিবেশ, এতিয়াতো কোনেও ডিভাইড অসম বিচারাই নাই, গতি এইটো সমস্যাই নাই। এতিয়া মই এটা ফণীদাৰ ঘৰতে গৈ আছো, এতিয়াতো কোনেও ডিভাইড অসম বিচারাই নাই, গতি এইটো সমস্যাই নাই। এতিয়া অর্জুনের যেনেকৈ চকু চৰাইৰ চকুত আছিল, তেনেকে আমার চকু এবার মোদী ডাঙরিয়া, যে মোদীক আমি জিকাব লাগে। বাকি আর কোন দলে কি করেছে এইবিলাকত আমি বড় বেশি সোমাব খোঁজা নাই। নির্বাচনের প্রস্তুতির উপর মই আজি UPPL ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদর কার্যকর্তা সকলের সৈতে এখন যুটিয়া বৈঠকত অংশগ্রহণ করল। এই বৈঠকত আমার বিজেপি দলের নেতৃত্ব, UPPL দলের নেতৃত্ব আর অসম গণ পরিষদ দলের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আমি জয়ন্ত বসুমতারী, আমার যৌথ প্রার্থী জয়ন্ত বসুমতারীক আমি 2 লাখৰ পৰা 3 লাখ ভোটের ব্যবধানত জিকাবর সংকল্প লৈছো। আর সকলে একটা পরিয়ালের দরে তিনিটা দলে লগ হৈ আমি নির্বাচন খেলিম আর খুব ভাল ফলাফল এটা আমি ইয়াত দেখুৱাম, সেই সংকল্প আজি আমি সকলে লৈছো। চক, আমি যোৱা নির্বাচনবিলাকৰ যদি ফলাফল চাই, বিধানসভা আর BTC কাউন্সিল, এই দুইটা কাউন্সিলৰ যদি ফলাফল সমূহ চাই, তেতিয়াহলে আমি 1.5 লাখৰ পৰা 2 লাখ ভোটত আগত আছো। এতিয়া আমি 1 লাখ ভোট এইবার বঢ়াব খুজিছো। BTAD যেটো শান্তির পরিবেশ, BTAD যেটো বিকশিত পরিবেশ, এই পরিবেশটো সুবিধা লৈ আমি রাইজৰ পৰা এইবার 2.5 লাখ ভোটত জয়ন্ত বসুমতারী জিকক, তেনেকুৱা আমি আশীর্বাদ বিচারিম। চক, AIDF-এ কি ভূমিকা লৈছে, কংগ্রেসে কি ভূমিকা লৈছে, কোনে কি ভূমিকা লৈছে আমি এইবার চোৱা নাই। অর্জুনের যেনেকৈ চকু চৰাইৰ চকুত আছিল, তেনেকে আমার চকু এবার মোদী ডাঙরিয়া, যে মোদীক আমি জিকাব লাগে। বাকি আর কোন দলে কি করেছে এইবিলাকত আমি বড় বেশি সোমাব খোঁজা নাই, যি করে করে থাকব। নবশরণীয়াটো এবার ইলেকশনতো প্রতিদ্বন্দ্বিতা করার কারণে এতিয়ালৈকে তো মই শুনা নাই, আর কি করে তো মই শুনা নাই, কথাও পাতা নাই,
গতিকে আর এতিয়াতো তেনেকুৱা আৰু নাইও পরিবেশটো, এতিয়াতো কোনেও ডিভাইড অসম বিচারাই নাই, গতিকে এইটো সমস্যাই নাই। এতিয়া বৰপেটা লোকসভা সমষ্টিত আপোনাৰ সহযোগী দল ফণীভূষণৰ স্থিতি কেনে? মই এতিয়া ফণীদাৰ ঘৰতে গৈ আছোঁ।